সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো সংবাদে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। ভোর 6টার দিকে এই অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও কুমিরা স্টেশনের দুটি টিম উদ্ধার অভিযানে অংশ নেয়। মীর আকরামের তথ্য ছবিতে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নয় মাস পার না হতেই আবারও ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী চট্টগ্রামের সীতাকুণ্ডবাসী। শনিবার বিকেল 4:30টার দিকে সীতাকুণ্ডের কদম রসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে হঠাৎ করে বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই ধরে যায় আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেলের পরিবেশ। আমার বড় ভাই একটা লাকের দোকানে বসা ছিল, ওনার শালার দোকান, আপন শালার দোকান। ওই দোকানের উপরে 250-300 কেজি একটা টুকরা উড়ে এসে পড়ছে। ওই টুকরার নিচে উনি অন্তকার করেছেন। সিলিন্ডারগুলো ব্লাস্ট হচ্ছে, যে কিছুদিন আগে বিএমডিপুতে একটা দুর্ঘটনা ঘটছে, তার পাশাপাশি কিন্তু এই ডিপুটা, তাহলে ওদের সাবধান হওয়া উচিত ছিল। বেঁচে নাই, এখন আমার থেকে তিনটা মেয়ে, আমি খাজানার উপরে তাকিয়ে আমার কোনো কুল নাই। ও বোন এখন হয়তো তাদেরকে 50,000-1,00,000 টাকা দিবে, এতে করে কি তার তিনটা বাচ্চার কি আসলে ক্ষতিপূরণ, যে একটা অসহনীয় যে ক্ষতিপূরণ হলো, এটা কি আসলে আদৌ কি সম্ভব এই ক্ষতিপূরণটা ফুলফিল করা? আহত সকলের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। আমাদের রক্ত, স্যালাইন এবং ওষুধপত্র ব্যবস্থা করা হয়েছে। ব্লাড ব্যাংকে ইতিমধ্যে 66 ব্যাগ ব্লাড জমা আছে। আমাদের অ্যাডভোকেট স্যালাইন, ওষুধপত্র, ইঞ্জেকশন এবং ল্যাবরেটরি সেবা। অন্যদিকে এই ঘটনায় বিস্ফোরণের কারণ অনুসন্ধানে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তাৎক্ষণিকভাবে এখানে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট, উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে, এখানে আমাদের সহকারী কমিশনার ভূমি ছিলেন, থানার ওসি সাহেবের নেতৃত্বে এখানে উদ্ধার কার্য পরিচালনা করা হয়েছে। আমরা ইতিমধ্যে 5টি আমরা এখানে লাশ আমরা পেয়েছি, আর এর বাইরে প্রায় 25 জনের মতো আপনার আহত আছে, যারা আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গত বছরের 4 রাতে এমনই আরেক ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী হয়েছিল সীতাকুণ্ডবাসী। সৈয়দ মাহিউজ্জামান মুখর, এশিয়ান টেলিভিশন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জে গজারিয়ায় কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। ভোর 4:45 মহাসড়কে বাউশিয়া বক্তারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা বিমানবন্দর থেকে এক কাতার প্রবাসীসহ আরও 5 জনকে নিয়ে কুমিল্লার তিতাস উপজেলায় যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে মাইক্রোবাসটি মুন্সিগঞ্জে বাউশিয়া এলাকায় আসলে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি উল্টে পাশের লেনে পড়ে গেলে ঢাকাগামী অন্য একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় মাইক্রোবাসের 2 যাত্রী দুলাল মিয়া ও হুসাইন নামের 10 বছর বয়সী এক কিশোর। এই সময় যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মেহেরপুরে গাংনীতে বৈদ্যুতিক পানির মোটরের সাথে জড়িয়ে আহাদ আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে পৌর শহরের থানাপাড়ার মাঠপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানায় আহাদ আলী দুপুরে বাড়ির পাশে একটি পানির মোটরে গোসল করতে যায়। গোসল করার জন্য গর্তে নামতে গিয়ে পা পিছলে মোটরের বেল্টে মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আহাদ আলীর। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মুন্সিগঞ্জের সদরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের টর্কি গ্রামের কালিদাস নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। যশোরে 6 বছর শিশুকে ধর্ষণের পর হত্যা ও মরদেহ গুমের দায়ে নাজমুল বান্দা আলী নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক গোলাম কবির এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাটি গ্রামের কৃষি শ্রমিক মুক্তার আলী বিশ্বাসের সাথে প্রতিবেশী নাজমুল বান্দা আলীর
পারিবারিক শত্রুতা ছিল। 2021 সালে 20 নভেম্বর সকালে মুক্তার আলীর মেয়ের রিক্তা বাড়িতে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সে নাজমুলদের বাড়ির উঠানে গেলে নাজমুল সজোরে তাকে চড় মারে, এতে রিক্তা জ্ঞান হারায়। পরে তাকে ঘরের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাইপলাইন বসানোকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনার মামলার তিন নম্বর আসামি মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এ সময় তিনি বলেন, পাইপলাইন বসানোকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করে পরিবারের সদস্যরা। হত্যার ঘটনায় মামলার তিন নম্বর আসামি মামুনকে মুন্সীগঞ্জের শ্রীপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে ও পুলিশের অভিযান চলছে। খুলনার ডুমুরিয়ার চুরির অপবাদ দিয়ে মুদি দোকানি কর্তৃক তিন শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মনোহরপুর গ্রামে। এই ঘটনায় ভুক্তভোগী শিশু ইমন খার বাবা মোহাম্মদ রিপন খা বাদী হয়ে মুদি দোকানি আশিক গাজী সহ তার সহযোগীদের নামের থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, মেধাবী জাতি গঠনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সিলেটের জৈন্তাপুর ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আইসিটি ভবন উদ্বোধন করে তিনি কথা বলেন। কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুক্তি বড়ুয়া যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভিসি প্রফেসর ডক্টর নাসরিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার রিপা মণি দেবী সহ অনেকে। শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আর এই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের আরও স্মার্ট হতে হবে। নরসিংদীর বেলাবোতে ANM উচ্চ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী খান রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা। খেলার উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শমশের জামান ভুইয়ার রিটন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষই সিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ চান। দেশের সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিশ্ব শান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলনের দুই দিন ব্যাপী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এ সময় বীর বাহাদুর বলেন, আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক সরকার, এর আগে মন্ত্রী 1,10,00,000 টাকার ব্যয়ে বাঙ্গালহালিয়া জ্যোতিষ্বর বেদান্ত শঙ্কর মঠ ও মিশনে নবনির্মিত মঠ মন্দির ভবন উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মার্মা ও উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাস সহ অনেকে। যুব নেতৃত্বের প্রসার সবুজ বিশ্বের অঙ্গীকার, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামে সরকারি শারীরিক শিক্ষা কলেজে রেড ক্রিসেন্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সহযোগিতায় এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আয়োজনে সপ্তম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাক্তার শেখ শফিউল আজম সহ অন্যান্যরা। দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়া ছেউরিয়ায় তিন দিন ব্যাপী লালন স্মরণোৎসব শুরু হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি সাইদুল ইসলাম বলেন, এবার শবে বরাতের কারণে দুদিন এগিয়ে আনা হয়েছে অনুষ্ঠানমালা। এদিকে লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে কালী নদীর তীরে বিশাল এলাকা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমাচ্ছে মাজার সহ গ্রামীণ মেলায়। নিরাপত্তা নিশ্চিতে পুরো ছেউরিয়া এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও আছে ওয়াচ টাওয়ার ও মেটাল ডিটেক্টর গেট। বিদেশি অতিথিদের জন্য রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 200 বছর আগে বাউল সম্রাট ফকির লালন শাহ দোল পূর্ণিমায় এই উৎসব পালন করতেন। আগামী 6 মার্চ রাতে লালন উৎসব শেষ হবে।
যেহেতু আমি দর্শনের স্টুডেন্ট, আমার কাছে উনি একজন দার্শনিক। অমানবিক নয়, মানবিকতাকে ঊর্ধ্বে তুলে ধরে মানুষের মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখা। লালন তো আমাদের বাংলাদেশের বলতে গেলে একটা ঐতিহ্য, জাঁকজমকপূর্ণ লাগতেছে জায়গাটা। দেশের সকলকে লাল অগণিত লালন ভক্ত অনুসারী যারা আছে তাদেরকে এবং সকল শ্রেণী পেশার মানুষকে আমি স্বাগত এবং আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। নাটোরের গুরুদাসপুরে শিক্ষাঙ্গনে আদিবাসী নারীর ওপর যৌন নিপীড়নের প্রতিবাদে এবং অভিযুক্ত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসীরা। দুপুরে নাটোর শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, গত 12 ফেব্রুয়ারি স্থানীয় আদিবাসী এক নারী গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিশু কন্যাকে প্রথম শ্রেণীতে ভর্তি করাতে নিয়ে যান। এ সময় ওই বিদ্যালয়ের অফিস সহায়ক রুবেল হোসেন ওই নারীর ওপর যৌন নিপীড়ন চালায়। রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক প্রকৌশলীর বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনে অংশ নেয় স্থানীয় কয়েকশো নারী পুরুষ। এই অভিযোগ রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের প্রকৌশলী জামানুরের বিরুদ্ধে। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম উদ্দৌলা সহ অন্যান্যরা। RNB গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হত্যা মামলার বিশেষ সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ। RNB ফাউন্ডেশনের আহ্বায়ক কাজী মোহাম্মদ শাহজাহানের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ডক্টর শামসুদ্দিন শিশির সহ অনেকে। চট্টগ্রামে ফটিকছড়িতে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলার দাঁতমারা বাজারে এই বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ। দাঁতমারা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা একরামুল হক সোহেল, মীর হোসেন, ব্যবসায়ী হাসানুল করিম মানিক সহ অনেকে। পরে একটি বিক্ষোভ মিছিল দাঁতমারা বাজার প্রদক্ষিণ করে। চট্টগ্রাম আট আসনে উপনির্বাচনে সুকুমার চৌধুরীকে নৌকা প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি পথসভা করেছে বোয়ালখালীবাসী। শনিবার বোয়ালখালী পৌরসভার সামনে এই পথসভা হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিমুল পাল, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি পার্থ সারথী চৌধুরী সহ আরও অনেকে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী জাহিদুল হক সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পথসভা, স্থানীয় সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা করেছেন। সকালে উপজেলার শ্যামলীপাড়া থেকে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালানো হয়। এ সময় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন জাহিদুল হক। এ সময় হাত নাড়িয়ে নগরবাসীকে অভিবাদন জানান এমপি প্রার্থী জাহিদুল হক। যুবলীগের রাজবাড়ী জেলা শাখা ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার রেলওয়ে ময়দানে এই সম্মেলনের আয়োজন করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ। সম্মেলনে মোহাম্মদ শওকত হাসানকে সভাপতি এবং নুরুজ্জামান মিয়া সোহেলকে সাধারণ সম্পাদক দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, শাহজাহান খান সিরাজ এমপি সহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি। যশোরে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে লঞ্চ প্রোডাক্ট অ্যান্ড চ্যানেল পার্টনার প্রোগ্রাম হয়েছে। শিল্প উন্নয়নে সমৃদ্ধ হলে স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্ন বহুলাংশে বাস্তবায়ন সম্ভব হবে, এই স্লোগানে সালিমা মেশিনারিজ যশোরের উদ্যোগে এর আয়োজন করা হয়। বাংলাদেশ শপ ওনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটির যশোর জেলার আহ্বায়ক রোটারিয়ান ডক্টর এস এম আবদুল্লাহ সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সালিমা মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান সিরাজুল ইসলাম, ভারতের AFT অটোমোটিভ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহিত ভেলেচা সহ অনেকে।
তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করতে গাজীপুরে কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বিনোদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং প্রধান ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরীফুল ইসলাম তারা মিয়া সহ অনেকেই। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।